এখন দেখুন ওয়াইজান নফুস ও জুবুয়েজাত, যখন প্রত্যেক মানুষকে তার সঙ্গীর সাথে মিলিত করা হবে, এটা একটা অর্থ এবং এই অর্থ দিয়ে একটা তাফসির হবে। আরেকটা তাফসির বা আরেকটা তর্জমা অনুবাদ হচ্ছে আর সেই অনুযায়ী দ্বিতীয় তাফসির হবে, সেটা হচ্ছে যখন প্রত্যেক ব্যক্তির আত্মাকে তার সাথে কি হবে, হ্যাঁ, জুড়ে দেওয়া হবে। আত্মাবিহীন দেহ ছিল, সে আত্মাগুলি স্ব শরীরে কি হবে, ফিরে আসবে, দিয়ে দেওয়া হবে, আর সবাই কবর থেকে এখন উঠবে, জীবিত হবে। তাহলে একটা তাফসির, দ্বিতীয় তাফসির যেটা হলো সেটা কি, যে নফুস মানে এখানে হচ্ছে আর ওয়াহ, নফুস মানে হচ্ছে রুহ, আত্মা, আত্মাগুলি কি হবে, জুবুয়েজাত, জুড়ে দেওয়া হবে, জজ মানে জোড়া, আর জুবুয়েজাত মানে জড়িয়ে দেওয়া হবে নিজ নিজ শরীরে, স্বশরীরে, যার যার আত্মা ওই শরীরে এসে সেই ব্যক্তি ফিট হয়ে যাবে, সেই ব্যক্তি তখন তার মধ্যে প্রাণ সঞ্চারিত হবে, সে দেখবে কি হচ্ছে, কবর থেকে সব উঠতে শুরু হবে। আর আগের তফসিরটা কি হলো, কি অর্থ করেছিলাম, যখন প্রত্যেক মানুষকে বা প্রত্যেক মানুষের একজনকে অপরজনের সাথে মিলিয়ে দেওয়া হবে, মিলিত করা হবে, জি, এটা আর এক অর্থ, সেটা হচ্ছে হাসরের মাঠে, জি, ইয়াউমা নাদউকুল্লা উনাসিন বিইমামি, সেই দিন প্রত্যেক মানুষকে তাদের নেতার সাথে ডাকা হবে, ইমাম আহমের এটি আরেকটা একটা তফসির, আর একটা হচ্ছে ইমাম আহম মানে তাদের আমলনামা, সেটা আলাদা তফসির চলে যাবে। সেখানে প্রত্যেক, হ্যাঁ জি, প্রত্যেক ফিরকা, দল, উপদল, তরিকা, পথ, মতের লোকদেরকে কি করে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হবে, দলের সাথে জুড়ে দেওয়া হবে, যেই যে আকিদা ধর্ম বিশ্বাসের ছিল সেই দলের সাথে তাদেরকে মিলিত করা হবে। ইহুদি যতগুলি রয়েছে চলে যাও, সব ইহুদির একদিকে হয়ে যাও, খ্রিস্টান সব একদিকে হয়ে যাও, হিন্দু সব একদিকে হয়ে যাও, জি, এই করে অমুসলিমগুলি হইল। এখন মুসলিম ধর্মের 73 ফিরকা নবী করিম সাহেব ভবিষ্যৎবাণী করেছেন, এই যতগুলি নিজ নিজ তরিকার লোকের কাছে যাও, জি হ্যাঁ, 126 তরিকাওয়ালারা সব নিজ নিজ তরিকার লোকদের সাথে এক হয়ে যাও, যাও তোমরা, জি, আর যারা মোহাম্মদ রসুল্লাহ আসাল্লামের তরিকার, কোরআন সন্ন্যার তরিকার, ওহির তরিকার, দলিলের তরিকার, তারা এক জায়গায় হয়ে যাও, ওই যার নফুস হসু হয়ে যত বিচার করতে সুবিধা হবে, যে কে কেমন অপরাধী, কে বেদাত শির করে ইমান ভঙ্গ করেছে, এত বড় বেদাত করেছে, বড় বেদাত যে ইমান ভঙ্গ করে দিয়েছে, বড় শির করেছে, আর কিছু লোক আছে বেদাতি মুসলিম কিন্তু সেই বেদাত দিয়ে ইমান ভঙ্গ হয়নি, ওদেরকে চিহ্নিত করা হবে যে তোমাদেরও পানিশমেন্ট আছে, বেদাতের শাস্তি আছে, কিন্তু বড় বেদাতের তুলনায় কম হবে, স্থায়ী হবে না। আর যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা আর একদলে চিহ্নিত হবে। এইভাবে হাসরের মাঠে সমস্ত জাতিকে ভিন্ন ভিন্নভাবে বিভক্ত করে দেওয়া হবে। ওয়াইজাল নুফুস জুবুয়েজাত, ওয়াইজাল মাউদাতু সুইলাত, আর যখন জীবন্ত প্রতিথ বা জীবন্ত পুঁতে দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে। ওয়াদুন মানে জীবন্ত কোনো মানুষকে পুঁতে দেওয়া মাটিতে, এখান থেকে ওয়াদুল বানাত হাদিসে রয়েছে, কারণ মেয়েদেরকে কন্যা সন্তান কি আরব জাহিলিয়াতের যুগে এক শ্রেণীর আরবরা লজ্জার ভয়ে আর দারিদ্রের ভয়ে, লজ্জাও কাজ করতো এর পিছনে, এই জুলম অত্যাচার পিছনে, আর দারিদ্রও কাজ করতো, অভাব, আর মেয়ে কোনো ইনকাম করে এনে দেবে না। আজকাল অনেকে এইরকমই ভাবছেন, যার ফলে মেয়ে সন্তান হলে অ্যাবর্শন করে দাও, এরা ওই 1400 বছর আগের কাফেরদের অনুসারী, ওদের দলে উঠবে, জি হ্যাঁ, যারা অ্যাবর্শন করে, জি, দারিদ্রের ভয়ে বা মেয়ে সন্তান নেব না, আমার তো মেয়ে আছে, একটা দুটো আছে, বা 4-5টা হয়ে গেছে, আর কত মেয়ে নেব, আবার অ্যাবর্শন, জি, কাফেররা তো ব্যাপক হারে করছে, মুসলিম বহু কাফেরদের রাস্তায় চলে গেছে, আজকাল ভিতরে ঢুকে যদি খবর নিয়ে দেখেন অবাক হয়ে যাবেন, কি চলছে, কি চলছে, জি হ্যাঁ, যেখানে এসবগুলি হয় ভিতরে গিয়ে যদি খবর নেন তাহলে অবাক হয়ে যাবেন, জি।
বেশ কিছু দেশ রয়েছে তার মধ্যে চীনের কথা শুনেছি, সেখানে হ্যাঁ খুব আশঙ্কা করা হচ্ছে, এত মেয়ে মারা হয়েছে, এত মেয়ে আবর্ষণ করা হয়েছে কন্যা সন্তান, যে আগামী কিছুদিন পরে বিয়ের জন্য বা মেয়েই পাওয়া যাবে না, এই অবস্থা হয়েছে। জি হ্যাঁ, তার মুসলিম সমাজে, মুসলিম দেশে আর এই প্রাইভেট মেডিকেলগুলিতে কি যে হচ্ছে ভিতরে খবর নিলে অবাক হয়ে যাবেন। জি, মাঝে মাঝে এগুলি ফাঁস হয়। আল্লাহ যেন হেদায়ত দান করেন মানব জাতিকে। ওই জাল মৌদাত সৈলাত, জীবন্ত পুঁতে দেওয়াকে ওয়াদুন বলা হয়। ওখান থেকে মৌদা ইসি মফুলের সেগা ওয়াহেদ মোয়ান্নাস, যখন জীবন্ত পুঁতে দেওয়া হয়েছে এমন কন্যা শিশুকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ ওকে জিজ্ঞেস করবেন, কি জিজ্ঞেস করবেন, বেআইয়া জাম্বিন কতিলাত, কোন পাপে কোন অপরাধে তোমাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। জি, তাহলে অপরাধী কি সে মেয়েটা নাকি, তো আল্লাহ ওকে কেন জিজ্ঞেস করবেন। জি, এটাও একটা বিচার করার তরিকা, জানেন না, জানেন না, আপনার দুই ছেলে বা দুই ছেলে মেয়েতে ঝগড়া করেছে, মারামারি করেছে, আমরা ডেকে বিচার করি না, করি না? হ্যাঁ, বা আপনি বস বস এটাকে দেখবেন যে দুইজন লেবারে বা দুইজন কর্মচারীতে ঝগড়া বিবাদ মারামারি করেছে, বিচার করে না, করে না? তো অনেক সময় যে অপরাধী ওকে জিজ্ঞেস করে না, কারণ ও জানে যে অপরাধী, যে মজলুম বেচারা যে মার খেয়েছে ওকে জিজ্ঞেস করে, কেন মার খালি রে, বলে না, হ্যাঁ কেন মার খালি রে, কেন তোকে মারল রে, জিজ্ঞেস করে না? জি হ্যাঁ, আল্লাহর পর এই ভঙ্গিমাতে জিজ্ঞেস করবেন ওই মাসুম নিষ্পাস কন্যা শিশুকে, যে তোমাকে কেন অবর্ষণ করা হয়েছে এই শিক্ষার যুগে, সভ্যতার যুগে অসভ্য লোকেরা এই কাজ কেন করেছে, আর যখন শিক্ষা সভ্যতা ছিল না তখন জাহেলিয়াতের যুগের কাফের মুশরিকরা কেন তোমাকে জিন্দা পুঁতে দিয়েছে, বেআইয়ে জামিন কতিলাত, বলবি আল্লাহকে যে আল্লাহ তুমি বিচার করো, আমি দুনিয়া আসতে চেয়েছিলাম আমাকে আসতে দেয়নি, আমি আমার রুজি নিয়ে আসতে চেয়েছিলাম আমাকে আসতে দেয়নি, আমি তাদের রুজি বাপের রুজি খেতে চাইনি, মায়ের রুজি খেতে চাইনি, কার রুজি কেড়ে নিতে চাইনি, আমাকে আসতে দেয়নি আল্লাহ, আল্লাহ তুমি বিচার কর। আল্লাহ তখন বিচার করবেন এই জালেমের, এই কাতেলের, এই খুনির বিচার করবেন, যে ছেলে মেয়েকে পেটে আসে দুনিয়া আসতে চায় আসতে দেয় দেয়, অথবা দুনিয়ায় চলে আসছে তারপরে খেতে দিতে পারবো না, হ্যাঁ তোর এত বোঝা বহন করতে পারবো না সুতরাং তোকে রাখবো না ইত্যাদি, যেভাবে হোক না কেন, এক কথা, 120 দিন হয়ে যাওয়ার পরে, 120 দিন যেই দিন হয়ে গেছে রুহ আত্মা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কেউ যদি বাচ্চা নষ্ট করে আবর্ষণ করে সেই ব্যক্তি জীবিত 3.5 হাতের লম্বা মানুষের খনির সমান অপরাধী, কথা বুঝতে পারছেন না? এটা মনে করবেন না যে একটা একবারে এত সন্ধ্যা সন্ধ্যা চলাফেরা করছিল এইরকম মানুষকে খুন করলো সে খুনি, আর 120 দিনের একটা শিশু যে এখন আকার ধারণ করতে যাচ্ছে, সামান্য ছোট্ট একটা আকার ধারণ করেছে, হয়তো 0.5 কিলো ওজন হয়নি, আর ওই বাচ্চা গর্ভ নষ্ট করলো, সে অপরাধী নয়, সে সমান অপরাধী, এবং সমান তাকে দিয়ে দিতে হবে, সমান তার শাস্তি রয়েছে, কেসাস যদি হয় তো সমান কেসাস হবে। জি, ওয়াইজাল মাউউদাত সুইলাত, যখন জীবন্ত প্রথিত কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে, বেআইয়া জাম্বিন কতিলাত, ওয়াইজা সুহুফুন উশিরাত, এগুলো কখন হবে, কিয়ামতের মাঠে, তাই না? তাহলে এখন কিয়ামত হয়ে গেছে, বাদা ইয়াউমুল কিয়ামা, এখন কিয়ামতের পরের এই 6টি অবস্থা বর্ণনা করা হচ্ছে। ওয়াইজা সুহুফুন উশিরাত, আর যখন আমলনামা বা কর্মলিপিগুলি উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। জি, আমলনামা লুকাইতে ছিল, আল্লাহ হাতে দিয়ে দেবে, ডান হাতে কারো বাম হাতে, খুলে দেওয়া হবে, বাবা জাদু মা আমেলু হাজের, যা দুনিয়াতে করেছিল সব চোখে দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, রব কোনো জুলুম করেনি, যা করেছে তাই পেয়েছে, একটুও কম বেশি দেখবে না, সব কিছু সেখানে হাজির পাবে। ওয়াইজাসসামা ও কুশিতা, তার যখন আকাশের আবরণ বা পর্দা সরিয়ে দেওয়া হবে, কাসাতা এই শব্দটি এখনও ব্যবহার করা হয়, এখনও এই শব্দটি আরবিতে বিভিন্ন পেপারসে ব্যবহার করা হয়, এমনকি আপনাদের যে আপনার এই মোবাইল চার্জের কার্ডগুলো আছে না, আজকাল আছে না, ওতে ইংরেজির সাথে সাথে আরবি লিখা আছে,
তো যেখানে ওই নাম্বারটা আছে সেই নাম্বারের উপরে যে আবরণটা আছে কি করতে হবে সেটাকে হ্যাঁ যে সেটাকে ঘুষে মুছে ফেলতে হবে তারপরে নাম্বারটা পাবেন পাবেন না যে এই নাম্বারটা পাবেন ওখানে দেখবেন কাস্ত কাফ শিন ত লেখা আছে যেখানে অক্ষত বা কিছু লেখা আছে যে এটাকে কি করো সরিয়ে ফেলো সরাও জি জি ঘষে ফেলো তারপরে নাম্বার তুমি পাবে আর তারপরে এই পদক্ষেপগুলি রয়েছে স্টেপ বাই স্টেপ এই কাজ করো তাহলে তোমার ব্যালেন্সটা চলে আসবে জি ওয়াজসামা ও কুশিতাত তো আকাশের আবরণ কি করা হবে জি সরিয়ে ফেলা হবে উঠিয়ে ফেলা হবে জি কষ্ট বলা হয় আসলে আরবরা বলতো বকরি জবাই করার পরে বা উট জবাই করার পরে যে খাল চামড়া ছড়িয়ে নেওয়া হয় হ্যাঁ সে চামড়া ছড়ানো হয় এটাকে কি বলা হয় কাস্ত বলা হয় জি ঠিক ওই রকমই আকাশকে করা হবে কেয়ামতের দিন করা হবে আকাশ ধ্বংস করা হয়েছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের যেদিন মাঠ কায়েম করবেন কেয়ামতের দিন কায়েম করবেন সেই দিন ইয়াওমা ইয়াওমা তবাদ্দালুল আরদু গাইরাল আরদি ওয়াস সামাওয়াত সেই দিনের আকাশ সম্পর্কে বলা হয়েছে যে অফুতিহাতি সামা ও ফাকানাত আবওয়াব আকাশ বহু দরজা বিশিষ্ট হবে আ ওয়ানুজ্জিলাল মালায়েকাতু তানজিলা জি ইয়াওমা তাশাক্কাকু সামাউ বিল গামামে ওয়ানুজ্জিলাল মালায়েকাতু তানজিলা সূরা ফুরকানে রয়েছে যেই দিন আকাশ কি হয়ে যাবে আকাশ বিদীর্ণ হবে ফেটে যাবে অনুজ্জিলাল মায়েতো সমস্ত ফেরেশতাকে নামিয়ে দেওয়া হবে ফেরেশতা সব হাশরের মাঠে রেডি হয়ে ডিউটি করার জন্য হাজির হবেন আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবেন বিচার করার জন্য সেই দিন তো এই অবস্থাকে তুলে দেওয়া হয়েছে হাশরের মাঠের যেদিন ফেরেশতারা আকাশ থেকে নেমে আসবে ওয়াইদাল জাহিম সুইরাত আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে সাহারা ইয়াসাহরু উস্কিয়ে দেওয়া আগুন তেমনি জ্বলছে দাও দাও করে জ্বলছে আর আগুনকে উস্কানোকে তাসঈর বলা হয় ওয়াইদাল জাহিম সুইরাত ওয়াইদাল জান্নাত উজলিফাত যখন জাহান্নামের বর্ণনা করা হলো তো জান্নাতের বর্ণনা আল্লাহ করছেন যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে কার জন্য মুমিন মুত্তাকিনদের জন্য মুমিন মুত্তাকিনদের জন্য শুধু ইমানের দাবিদার জন্য নয় এই জন্য কোরআনে কেমন হয়েছে ঐদ্দাতিল মুত্তাকিন প্রস্তুত করা হয়েছে জান্নাতে কার জন্য আল্লাহ ভীরুদের জন্য জি ঐদ্দাতিল্লাযিনা আমানু যেখানে বলা হয়েছে মানে এমন ইমানদার যারা তাকওয়ার ভিত্তিতে ইমানদার ছিল আল্লাহ ভীরুতার ভিত্তিতে তারা ভালো কাজ করেছে মন্দ কথা কাজ থেকে বেঁচেছে এইরকম মুমিন জান্নাতে যাবে এই ছয় ছয় বারোটি অবস্থা বর্ণনা করা হইল যখন এইরকমটা হবে তখন কি হবে এ যা যখন এইরকম হবে যখন এইরকম হবে যখন এইরকম হবে তখন কি হবে এই তখন জবাব এটাকে বলা হচ্ছে আরবিতে এটাকে কি বলে ইজা শর্ত ওর জবাব আলিমাত নাফসুম্মা আহজারা তখন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষ জানতে পারবে মা আহজারা যে সে কী নিয়ে হাজির হয়েছে বা কী নিয়ে উপস্থিত হয়েছে বা কী হাজির করেছে শাব্দিক অর্থ হাজারা মানে নিজে হাজির হওয়া আর আহজারা মানে হাজির করা কি উপস্থিত করেছে আল্লাহর সামনে কি নিয়ে হাজির হয়েছে তখন ভালো করে বুঝতে পারবে যে আমি নেকির পাহাড় নিয়ে হাজির হয়েছি না গুনার পাহাড় গুনার বোঝা কাঁধে নিয়ে হাজির হয়েছে আলিমাত নাফসুম্মা আহদারাত তখন ভালো করে উপলব্ধি হবে যদিও কবর জীবনে বুঝে নিয়েছে অনেকটা বুঝে নিয়েছে কিন্তু বড় বোঝা বুঝবে এখানে হাসর মাঠে যেদিন চূড়ান্ত ফয়সালা হয় জান্নাত না হয় জাহান্নাম একটা ফয়সালা হয় ফালা উকসিমু বিল খুন্নাস এখন আল্লাহ রাব্বুল কয়েকটি বিষয়ের শপথ করছেন ফালা উকসিমু লা মানে তো আসলে না হয় তাই না তাহলে লা উকসিমু লায়ের যদি অর্থ করি তো আমি কসম করছি না এটাই না অর্থ হবে কিন্তু এই লায়ের অর্থ নেই লা অলঙ্কারের জন্য কিসের জন্য লা নেগেটিভ নয়ের নেতিবাচকের জন্য নয় বরং লা এখানে বলছে লা জায়দা অতিরিক্ত অর্থের দিক থেকে আর কোরআনে বিনা কাজে অতিরিক্ত নেই অলঙ্কারের জন্য তো আরবি ভাষায় কসমের আগে কখনো কখনো লা তারা ব্যবহার করতেন লা ব্যবহার করতেন কিসের জন্য অলঙ্কারের জন্য আমরাও ভাষার অলঙ্কারে এইরকম বেশ কিছু কথা শব্দ ব্যবহার করি না করি না আমরা কথা বলতে বলতে অনেকে আমাদের বাক্যভঙ্গিমাতে আছে আর কি শুনেছেন অনেকের কাছ থেকে তা কিনা কোনো কোনো এলাকা বলে কিনা
যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লা ওয়াল্লাহি বা লা ওয়াল্লাহি, জি হ্যাঁ লা ওয়াল্লাহি, যে লা ওয়াল্লাহি, ওয়াল্লাহির আগে লা বলতেন, জি অনিচ্ছাকৃত কসম কাসামে লগো শপথ এরকম করতেন আরবরা, কসম তিন প্রকারের তার মধ্যে একটা। তো আল্লাহর মানে এখানে বলছে ফালা উকসম মানে উকসম, আল্লাহ বলছেন সুতরাং আমি শপথ করছি বিল খুন্নাস, খানাসা মানে পেছনে চলে যাওয়া, খানাসা মানে প্রত্যাবর্তন করা, পেছনে চলে যাওয়া, ছিল তারপরে পিছনে চলে গেল, এই খানাসাতে ইন খানাসা, জি ইন খানাসা, যখন বান্দা জিকির আজকার করে তখন শয়তান আত্মগোপন করে নেবে, মাথা টেনে নেয় কচ্ছপের মতো, মাথা টেনে নেয় লুকিয়ে যায়। জি তো আল্লাহ বলছেন যে আমি শপথ করছি কিসের, বিল খুন্নাস, এমন তারকার যা পেছনে চলে যায়, ছিল এখন দেখতে পাওয়া যায় না, তারকাগুলি রাত্রে ছিল, রাত্রে দেখা যাচ্ছিল, সকাল হলে যখন সূর্য উদয় হতে যাচ্ছে সবগুলি কি হয়ে গেল, পেছনে সরে গেছে, আর দেখতে পাচ্ছে নজরে আসছে না, রাত্রে উজ্জ্বল দেখছেন তারকাগুলি, দিনে কিছুই দেখতে পাচ্ছেন না সূর্যের আলোর কারণে। আল জাওয়ার জারিয়া তোমার বহু বচন, আল জাওয়ারই ছিল আসলে, আল জাওয়ারি যেগুলি চলমান, তাহলে তারকাগুলি চলমান আল্লাহ বলছেন, আল কুন্নাস আর যেগুলি আত্মগোপন করে, যেগুলো গোপন হয়ে যায়, যেগুলো লুকিয়ে যায়। কে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমনা সাহেব ওনারা করেছেন এই আয়াতের তাফসিরে খুন্নাস আর কন্নাসের তাফসিরে, বলছে সাল্লাইতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ভোরের সব ফজরের নামাজ পড়লাম, সলাত আদায় করলাম। আমর ইবনে হুরাইস সাহাবী বলছেন ফাসামিতু ইয়াকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন, ফালা বিল খুন্নাসি আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফাস, এই আয়াত পড়েছেন। তারপরে বলছেন যে আমি আলী রাজি আল্লাহ তাআলাকে বলতে শুনেছি, তার এক ছাত্র বলছেন খালিদ বিন আর আর ওয়াসাইল আন ফালা উকসিবিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ফাকাল হিয়া নুজুমু, এগুলির মানে কি, কারণ এই শব্দগুলির অর্থ তো আরবদের জানা আছে, কিন্তু আল্লাহ কি বলতে চেয়েছেন এই শব্দগুলি থেকে, কোন বস্তুকে উদ্দেশ্য করেছেন, বলছেন যে হিয়ান নজুম এগুলি হচ্ছে তারকারাজি গ্রহ নক্ষত্র, তান তখনেসু বিন নাহারে দিনে পেছনে সরে যায়, ও তখনেসু বিল্লাইলে আর রাত্রে অনেকগুলি হ্যাঁ গোপন হয়ে যায় লুকিয়ে যায়, অনেকগুলিকে দেখতে পাই না অনেকগুলিকে দেখতে পাই, জি এইভাবে তাফসির করেছেন। যাই হোক এগুলি সব হচ্ছে তারকারাজির গুণ, যা আল্লাহ রাব্বুল কসম করেছেন তাহলে তারকারাজি, যা কখনো চোখের আড়াল হয়ে যায় কখনো দেখা যায়। ওয়াল্লাইলি ইজা আসআসা, আর আমি শপথ করছি রাতের যখন, ইজা আসআসা এই আসআসা মানে কি, আসআসা এই শব্দটি সম্পর্কে তাফসিরকাররা বলছেন যে এটি হচ্ছে বিপরীত, জি ধর্মী অর্থবোধক শব্দ, বিপরীত হ্যাঁ অর্থ বহন করে, মানে শব্দ একটাই কিন্তু একটা অর্থ তার দুটো অর্থ রয়েছে, একটা অর্থ আর এক অর্থের বিপরীত, জি এরকম বেশ কিছু শব্দ আছে, এটাও হয় এর উল্টাটাও হয়, কয়েকটা অর্থ তো হয় কিন্তু একটা আরেকটার বিপরীত হয় না, অনেক এরকম শব্দ রয়েছে, কিন্তু কিছু শব্দ এমন আছে যে দুটা অর্থ তার আর একটা আরেকটার একেবারে বিপরীত, এগুলোকে আরবিতে বলা হয় হরুফি আজদাদ বলা হয়, হরুফে কি বলা হয় আজদাদ, দিদদের বহুচন, দিদ মানে হচ্ছে বিপরীত, জি একবারে বিপরীত অর্থ বহন করে। তো আস আসা মানে আকবালাও হয় আর আস আসা মানে আদবারাও হয়, এখন আকবালা রাত বাড়া মানে কি তেল করতে হয়, আরবি দিয়ে আরবি তর্জমা হইল, আস আসা মানে আগমন করা আর আস আসা মানে চলে যাওয়া, আসা আর যাওয়া দুটোই অর্থ হয়, বুঝলেন না, জি হ্যাঁ এটা হচ্ছে বিপরীত ধর্মী অর্থবোধক শব্দ আস আসা। যেমন আরবিতে রাগেবা, যদিও ওখানে সেলা বা হারফে জারের পার্থক্য আছে, রাগেবা মানে আগ্রহ করা হয় আর রাগেবা মানে আগ্রহ না করা হয়, মুখ ফিরিয়ে নেওয়া হয় বিমুখ হওয়া হয়, আগ্রহী হওয়া বিমুখ হওয়া, ফামান রাগে বান সুন্নতি, জি যে আমার সুন্নত থেকে বিমুখ হইল মানে কি
মুখ ফিরিয়ে নিল, রাগে বা যখন আন আসলো তখন মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হলো। আর রাগে রাগেব তো ফিকা, জি, যদি একটা যুবক পাত্রী দেখতে যায় আর দেখার পরে বলে যে রাগেব তো ফিকে, তোমার ক্ষেত্রে আমি আগ্রহী, বা ওর বাপকে বলছে রাগেব তো ফি না থেকে, তোমার মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে আমি আগ্রহী ফি, দেখো ওই রাগেব মানে আগ্রহের অর্থ হয়ে গেল, আগ্রহ একবারে আর বিপরীত, তাই না? যদিও সেখানে ফি আর আন লাগিয়ে পার্থক্য করতে তাহলে বিপরীত সব অর্থ বহন করছে, কিন্তু এইখানে না, ক্ষেত্র বিশেষ, কখনো আশা আশা মানে আশা আর কখনো আশা আশা মানে চলে যাওয়া, বিদায়ী হওয়া। তো রাতের কসম আল্লাহ রাব্বুল করছেন, এখানে তাফসীরকাররা দুই রকমই করেছেন, একদল বলছেন না এই রাত আগমনকে বোঝানো হয়েছে, আর একদল বলছেন রাত শেষ হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে, রাত যখন শেষ হয়ে যায় ভোর হয় এই অবস্থার আল্লাহ কসম করেছেন, যে যেমনটাকে ভালো মনে করেছেন। ওয়াল্লাইলে আমরা দুটো কি বলবো, কারণ এটাও হইতে পারে এটাও হইতে পারে, এতে কোনো যায় আসে না, আল্লাহ রাব্বুল এক কথায় রাতের বিশেষ একটা অবস্থার, হয় সন্ধ্যাবেলার কসম করেছেন আর না হলে রাত শেষ হতে যাচ্ছে ভোরবেলার কসম করেছেন, যদি রাত আগমন করছে তাহলে সন্ধ্যাবেলার সন্ধ্যা রাতের কসম করেছেন আর না হলে ভোর রাতের শেষ রাতের কসম করেছেন, ব্যাস, জি এটা হইতে পারে ওইটা হইতে পারে। ওয়াল্লাইলে রাতের শপথ, ইজা আস আসা যখন সেটা আগমন করে, ইজা আকবালা, দ্বিতীয় অর্থ রাতের কসম করছি আল্লাহ বলছে, ইজা আস আসা যখন সেটা বিদায় নেই, রাত যখন বিদায় নেই শেষ হয়ে যায়। অশুভে ইজা তানাফাস, যারা বলছেন যে রাত আগমনের অর্থ নেব তারা বলছেন যে ভোরের আল্লাহ কসম করছেন তারপরে, তো ভোরের কসম এই জন্য করছেন যে ভোরের পরে এখন দিন হয়, আর রাতের কসম করছেন দিনের পরে এখন রাত হতে যাচ্ছে, সেজন্য আসার অর্থ নেব আগমনের অর্থ নেব। আর একদল বলছেন না না এরকম না, বরং আস আসা মানে যাওয়া চলে যাওয়ার অর্থ নেব, কারণ রাত চলে গেলেই ভোর হয় আর তারপরে যেহেতু ভোরের কথা বলছেন, এগুলি তাফসীরকারদের যুক্তি। জি হ্যাঁ, অশুভে ইজা তানাফাস, এবং ভোরের কসম করছি, তানাফাস আর শাব্দিক অর্থ হচ্ছে শ্বাস নেওয়া, তানাফাস মানে শ্বাস নেওয়া, জি। এই জন্য হাদিস আছে যে তোমরা যখন কোনো পানীয় পান করবে তখন তাতে শ্বাস নিও না, ফোঁস ফোঁস করে গ্লাসে খাচ্ছেন বা বাটিতে পানি খাচ্ছেন আর ওতেই কী করছেন শ্বাস ছাড়ছেন, এটা নিষেধ আছে, এটা আপনার জন্য হ্যাঁ ক্ষতিকর স্বাস্থ্যের দিক থেকে, জি হ্যাঁ, মুখটা টেনে নিয়ে শ্বাস যদি ছাড়তে হয়, আর ও পান করছেন আর শ্বাস ছাড়ছেন, এটা গবাদি পশু করে, পশু করে, মানুষ করতে পারে না, হ্যাঁ এটা পশুর স্বভাব। গরুকে খেতে দেখেছেন না, সানি আমরা বলি চাষকে, ওই যে চারা খায়, হ্যাঁ যে আপনার পানিতে ধরেন ঘাস টাস দেওয়া আছে, কী বলেন আপনার ওইটাকে, খায় ফোঁস ফোঁস করছে বা পানি খাচ্ছে পানিতে, মহিষকে পানি খেয়ে দেখেছেন, ফোঁস ফোঁস করে পানিতে মুখ লাগিয়ে আছে, ফোঁস ফোঁস করে ছাড়ছে আর পানি পাক পানি পানি পাক করছে, মানুষ এটা করবে না, জি নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহা রাসূল ইয়াতানাফাসাল আহাদুকুম ফি ইনাই, জি বর্তনে পাত্রে শ্বাস নিতে নিষেধ করেছে, তানাফাস। তাহলে সকালে শ্বাস নেওয়া মানে কি, হ্যাঁ শ্বাস নেওয়ার মতো করে এখন কি হচ্ছে, হ্যাঁ রাতের অন্ধকারকে শ্বাস নিয়ে যেন দূর করছে, শ্বাস নিলে মানুষ কী করে যে এখন দম এটকে যাচ্ছে সেটা দূর করে, এখন রাত যেন শ্বাস নিয়ে কী করছে না, এই সকাল ভোর শ্বাস নিয়ে রাতে অন্ধকারকে দূর করছে, তাড়াচ্ছে আর দিনের আলো নিয়ে আসছে, অশুভে যা তানাফাস। তো এমনি এইভাবে ওই জন্য অনেকে অনুবাদকের অর্থ করে অশুভে যা তানাফাস, যখন ভোর আলোকিত হয়, ভোরের শপথ যখন আলোকিত হয় অন্ধকারকে তাড়িয়ে দিয়ে। এই কসম করলেন কিসের উপরে কসম করলেন, জবে কাসাম, কসম করার উদ্দেশ্য এই বিষয়টিকে অকাট্য করে বর্ণনা করা, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই হচ্ছে সম্মানিত দূতের বার্তাবহের বা বার্তাবাহকের বাণী, তিনি কে, জিব্রাইল আলাইহিস সালামকে এখানে বোঝায়, এখানে রাসূল বলতে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে, তিনি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে রাসূল দূত রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে, আর রাসূলুল্লাহ সাল্লাম আমাদের জন্য রাসূল, আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য,
বুঝতে পেরেছেন? দুই রসুলের মাঝে পার্থক্য কর, ফেরেশতা রসুল, রসুল মিনাল মালায়েকা আর রসুল মিনান নাস, মানব জাতির মধ্যে রসুল, আম্বিয়া রসুল কোন, আর আল্লাহর দূত, হ্যাঁ রসুল, মালায়েকা, জাইলিল মালায়েকা তো রসুলান সূরে ফাতির, যে এই সম্মানিত দূত যিকুয়াতিন, মহাশক্তিধর, বড়ই শক্তিশালী জিবরিল আলাইহিস সালাতু সালাম, ইন্দাজিল আরশ মাকিন, এবং আরশের মালিকের নিকট, আরশওয়ালা, জিল আরশ মানে আল্লাহ, আরশওয়ালা কে? যিনি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আরশওয়ালার নিকট মানে আরশের অধিপতির নিকট, যিনি সম্মানিত, মাকিন সম্মানিত, যার একটা মর্যাদা রয়েছে আল্লাহর কাছে, মোতায়েন যিনি মান্যবর, মোতা জি, আতা ইয়তিও মানে আনুগত্য করা, আর মতিউন মানে হচ্ছে আনুগত্যকারী, আর মোতাউন মানে হচ্ছে যার আনুগত্য করা হয়, ইসিম মাফুল, কি বুঝলেন, যার আনুগত্য করা হয় সে হচ্ছে মান্যবর, তাকে বাংলাতে কি বলি, মান্যবর, এই জন্য মোতাউন মানে মান্যবর, যিনি ফেরেশতা জগতের মধ্যে, মালায়িকার মধ্যে মান্যবর, জিবরাইল আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা মানে, মান্যবর তিনি, ভালো কি না মানে মানুষ, তাই না? তাহলে বোঝালো ফেরেশতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিবরাইল আলাইহিস সালাম, রাইসুল মালাইক, সাম্মা আমিন, মোতায়েন সাম্মা, সেখানে, সুম্মা নয় এটা কিন্তু, সাম্মা মানে সেখানে, হুনাকা জি, আর সুম্মা মানে অতপর, ফারফাত, আর সাম্মা হচ্ছে জারফ জি, জারফে মাকান, সেখানে মানে ফেরেশতা জগতে তিনি মান্যবর, আর আমিন বিশ্বস্ত জি, আমিন মানে বিশ্বস্ত, অমা সাহেবুকুম বিমাজনুন, আরো শুনে রাখো হে মক্কার মুশরিকেরা, তোমাদের সঙ্গী, তোমাদের এই বংশের লোক বা তোমাদের এই দেশবাসী, তোমাদের মক্কার নাগরিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম যে তোমাদের সঙ্গী, সাহেবুকুম বলতে কাকে বোঝানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম বোঝানো হয়েছে, তোমাদের সঙ্গী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উন্মাদ নন, মজনুন, তিনি পাগল না, তোমরা পাগল বলছো, মিথ্যুক তোমরা, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আর নিশ্চয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম দেখেছিলেন, হু জিবরাইল আলাইহিস সালামকে, রাআ ফাইলকে, রাসূলুল্লাহ সাল্লাম দেখেছিলেন, হু মফুল কাকে দেখেছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন, বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট দিগন্তে, রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে কয়বার দেখেছেন, দুইবার দেখেছেন, একবার মক্কায় দেখেছেন, আর একবার দেখেছেন জি ইনদা সিদরাতিল মুনতাহা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন, নাজলাতান উখরা মানে মাররাতান উখরা, দ্বিতীয়বার জি, কোথায়, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহু জান্নাতুল মাওয়া, ওখানে সিদরাতুল মুনতাহার কাছে, মেরাজের সফরে দুইবার দেখেছেন রাসূলুল্লাহ আসল চেহারায়, আসল রূপে, আর বাকি বহুবার সকাল সন্ধ্যা দিনে কয়েকবার করেও দেখেছেন, কিন্তু বিভিন্ন রূপে দেখেছেন, ওই এসছে, অমাহু আলাল গাইবে বেদানিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের বিষয়ে মানে অদৃশ্য ওহি বা আসমানি যে সংবাদ, সেগুলি কাহিনীর আকারে হোক, আর আকিদা ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে হোক, আর মাসলা মাসাইল ইবাদত বন্দেগী আখলাক চরিত্র হালাল হারামের ক্ষেত্রে হোক, এই সমস্ত ওহিগুলিকে এখানে গাইব বলা হয়েছে, যে কোনো খবর হোক, যে কোনো বিষয়বস্তু হোক, যা ওহির আকারে নাজিল হচ্ছে, এই মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদানিন মানে অভিযুক্ত নন, একটি অর্থ মুত্তাহাম, আর আরেকটি অর্থ যেটা বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে তিনি কৃপণ নন, বেবাখিল, দানিন মানে হচ্ছে তিনি কৃপণ নন, তিনি কৃপণ নন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু ওহি করা হইতো, যেইভাবে ওহি করা হইতো, যতটা বলা হইতো, একবার হুবহু ওইভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আলাহাল বাল্লাহ তো আরাফার মাইদে মারছেন, মেনার মাঠে বলেছেন, খুতবার সাথে বলেছেন, তোমরা কি সাক্ষী দিচ্ছ, আমি তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছি, জি হ্যাঁ পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু গোপন করতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সব আয়াতগুলিতে দু একটা এমন আয়াত কোরআনে কারিমে রয়েছে, আপনাদেরকে সরকার বুঝবেন, যেখানে একটু মানুষের মান সম্মান নিয়ে একটু টানাটানি লাগে, মানুষ প্রকাশ করে না, লুকাবার চেষ্টা করে, আমিও যদি দেখি যে আমার এখানে মান সম্মান কমবে, তো আমি কি করব, মান ইজ্জত বাঁচাবার চেষ্টা করবো, এটা মানুষের স্বভাব,
ঠিক না? যেখানে মান সম্মান বাড়বে প্রকাশ করার চেষ্টা, মান সম্মান যেখানে কমবে ওইটাকে যথাসাধ্য চাপার চেষ্টা, লুকাবার চেষ্টা করবেন। কিন্তু সুবহানাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সৎ মানুষ যে এই এই রকম কোনো পরোয়া করেননি। দেখেন সূরা আবাসার তাফসীর পড়লেন, আপনাকে আমাকে যদি কোনো জায়গাতে মোদির কোথায় একটু হ্যাঁ হ্যাঁ শাসন করে এসে বলবেন যা যে মোদি মোদির আজ ধমক খেয়েছি বকা খেয়েছি বলবেন, লুকাবার চেষ্টা করবেন? স্ত্রীর কাছে অনেক সময় বলবেন না যে আজ বকা খেয়েছি, মান ইজ্জতের ব্যাপার, তাই না, যে আমার মতো লোক বকা খেয়েছে, তাই না? চিন্তা করেন তাহলে, এতে একটা দিলাম। আর একটা শুনে সুরায় আহজাব পড়ে দেখবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে ছিল যে জাইনাবকে যখন ছেড়ে দিয়েছে যায়েদ বিন হারেসা, আর যায়েদ বিন হারেসা কে ছিলেন? হ্যাঁ, পালক পুত্র। আরব জাহিল মূর্খরা মনে করত যে পালক পুত্র মানে পুত্র হয়ে গেছে, সুতরাং তার বউ মানে হারাম, ঠিক না? এটাকে বাতিল আল্লাহ ঘোষণা করবেন, আর কেমন করে কুসংস্কারের উৎখাত করবেন, সেই জন্য আল্লাহ নবীকে দিয়ে এই কাজটা করে। কারণ অন্য লোককে দিয়ে করাইলে আরো মহামুশকিল আছে, সমাজে মায়ের খেতে হইতে পারে। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, আল্লাহ নবীকে দিয়ে করাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেও সুন্দরী ছিলেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা না, মনে মনে আসছে বলছেন জায়েদ এসে বলছেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন কোরআনে কারিমে আয়াতগুলো দিয়ে, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আর ওর সাথে চলবে না, ও মোটেই আমার কথা মানতে চায় না, ওর সাথে সংসার করা যাবে না, আমি ছেড়ে দিতে চাই, আমি তালাক দিতে চাই। নবী সাল্লাল্লাহু কি বলছিলেন? আমসিক আলাইকা জাওজাক ওয়াত্তাকিল্লাহ, তুমি তোমার স্ত্রীকে রাখো ছাড়িও না, আর আল্লাহকে ভয় করো, তুমিও ধৈর্য ধরো আল্লাহকে ভয় করো, সে যদি বাড়াবাড়ি করে তুমি বাড়াবাড়ি করিও না, তুমি আল্লাহকে ভয় করো। কথা বুঝতে পারছেন না? রাখতে বলছেন, কিন্তু মনে মনে হচ্ছে যে এ যে রাখতে চায় না, রাখতে পারবে না, তো যদি একান্ত নাই রাখে তো আমি বিয়ে করব। জি, এ কথাটা কোথায় আছে? এখানে আছে। কে জানছেন? আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ প্রকাশ করে দিব, অতুফি ফি নাফসিকা মাল্লাহ মুবদি, আল্লাহ বলছেন যে তোমার মনে মনে একটা কথা লুকিয়ে রেখেছো যেটা আল্লাহ প্রকাশ করে দিতে চান, প্রকাশ করে দিতে চান মানে সেটা প্র্যাকটিক্যাল করিয়ে দিতে, তোমার সাথে আমি বিয়ে পড়িয়েই ছাড়বো আসমানের উপরে। কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, আল্লাহ আসমানের উপর থেকে বিয়ে পড়িয়ে দিলেন। জি, জাইনাব রাজিয়া তারা ফখর করতেন, গৌরব করতেন, সতীনদের মাঝে যখন বাদাবাদি শুরু কম্পিটিশন শুরু হইতো, আরে তোমাদের জমিনে বিয়ে হচ্ছে, মক্কায় নয় মদিনায়, আর আমার জওয়া জানিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের বিয়ে দিয়েছে মানুষরা, আর আমার বিয়ে দিয়েছেন মানুষের রব যিনি রব্বুন নাস মালিকিন নাস ইলাহিন নাস ফাওকা সাবে সামাত, সাত আসমানের উপরে। সুবহানাল্লাহ। জি, আল্লাহ বলছেন যে তুমি মনে লুকিয়ে রাখছো, আর তোমার মনে তো পছন্দ হয়েছে, তুমি জানো ও যদি না রাখে তুমি বিয়ে করবে, এটা তোমার অন্তরে আছে, আর তুমি বারবার রাখো রাখো, তুমি রেখে নাও রেখে নাও বলছো কেন? ও ছাড়বে ছাড়ুক, অসুবিধে কি? আল্লাহ বলছেন ছাড়বে ছাড়ুক, তুমি রাখতে কেন বলছো? আমসে কালে গেছে ও যাক ওত্তাকিল্লা অতুফি ফি নাফসে মাল্লাহ মুবদি অতাকশান নাস, আল্লাহ আরও বলছেন তুমি মানুষকে ভয় করছো, যে মানুষ সমালোচনা করবে, বলবে যে পালক পুত্রের বউকে বিয়ে করে নিয়েছে, বৌমাকে বিয়ে করে নিয়েছে। আল্লাহ হক আন্তাকশা, আল্লাহকে বেশি ভয় করা উচিত, আল্লাহ বেশি হক রাখা যায় তাকে তুমি ভয় করবে। এগুলো মান সম্মানের ব্যাপার কি না? তারপর আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন কোনো মান সম্মানের ব্যাপার না, কিন্তু সেইরকম ইমান হইলে তো, সেরকম ইমান হলে তো জি মানুষের অন্তরে আসতে পারে, আমার আপনার অন্তরে আসতে পারে, অনেক সময় করতে পারি না, কিন্তু একটা মেয়ে দেখতে সুন্দর সুন্দরী লাগলো, কারো মনটা চাই মেয়েটাকে বিয়ে করব। অনেক সময় পারেন, অনেক সময় পারেন না, ঠিক না? জি হ্যাঁ, মনে আসতে পারে, যাই যাচ্ছে মনে আসা, মনে আসা যাই যাচ্ছে, কিন্তু পাপ করা যায় যাচ্ছে, সেই জন্য টেলিফোন করা শুরু করবেন, সে রাস্তায় বসে বসে ধরানো দেন যে ডেলি স্কুলে যাচ্ছে কলেজ যাচ্ছে একটু করে দেখবো, না যাই না, একবার দেখবেন আপনি যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন না? কৃপণ ছিলেন না ওহির ক্ষেত্রে, গায়ে গায়েবের ক্ষেত্রে, এইটা হচ্ছে ব্যাখ্যা, সহি ব্যাখ্যা। বেরলবিদের তফসির শুনবেন, মাজার পূজারীদের তফসির শুনবেন, বেদাদীদের তফসির শুনবেন, যারা বলে যে নবী আলেমুল গায়ব, কি বলে
নবী আলেমুল গায়েব তারা এই আয়াতকে দলিলে পেশ করে এতগুলি ক্লিয়ার স্পষ্ট আয়াত আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আছে না নেই ওয়ালা আলামুল গায়বা আল্লাহ বলছে নবী তুমি ঘোষণা করো আমি গায়েব জানি না ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে ওই আল্লাহর কাছে গায়বের চাবি আছে কোরআন আছে না নেই স্পষ্ট মুহকাম আয়াতকে ছাড়ে আর এই মুতাশাবি এই আয়াতের অপব্যাখ্যা করে এই বেরলবি কবর পূজারে বলে নবী আলেমুল গায়ব দলিল কোরআনে কারিম এই আয়াত আয়াত নম্বর 24 সূরায়ে তকবীর কি অমা হুয়া আলাল গায়বে বেদানিন গায়বের ক্ষেত্রে নবী বকিলি কৃপণতা করতেন না মানে সব গায়ব জানতেন কোথা থেকে কোথায় নিয়ে সব গায়ব জানতেন আছে এখানে না গায়বের ক্ষেত্রে কৃপণতা করতেন না যা কিছু তাকে জানানো হইতো গায়ব থেকে ওহি তা কি করতেন মানুষকে জানিয়ে দিতেন আরে ভাই আমি ধন সম্পদ টাকা পয়সা খরচের ক্ষেত্রে বখিলি করি না তার মানে কি সব ধনের মালিক না যা আমার কাছে আছে সেটা খরচ করার ক্ষেত্রে দান খেরাতের ক্ষেত্রে কি করি না বখিলি করি না এবার বুঝেছেন জি হ্যাঁ তাহলে কত বড় ধোকাবাজ এরা আর কত বড় এরা তাহরিফকারী অর্থের হ্যাঁ বিকৃতি ঘটিয়েছে এরা ইহুদি নাসারাদের অনুসরণ করেছে কোরআন অপব্যাখ্যা করে এরকম পীর ধরার দলিল যারা কোরআন থেকে বয়ান করে তারা হচ্ছে এরা ইহুদি নাসারার অনুসারী এরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে তাহরিফ শব্দের করতে পারেনি ইহুদি নাসারাদের মতো কিন্তু অর্থের তাহরিফ করেছে এরা জি ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম আর এই কোরআনে কারিমে কোনো বিতাড়িত শয়তানের কথাও না কারণ শয়তান জিন শয়তান কি করে উপর থেকে কিছু শুনে আর কিছু তাতে সংযোজন করে একটা ঠিক হয় আর 100টা মিথ্যা হয় আর এসে গণকদেরকে জ্যোতিষীদেরকে বলে এইরকম নয় যে কোরআন ওইভাবে এসেছে না না কোরআন সুরক্ষিত জিব্রাইল মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে সুরক্ষিত হয়ে এসেছে আইনা তো যাবন সুতরাং তোমরা কোথায় এদিক সেদিক যাচ্ছ আসো কোরআনের দিকে আসো ওহির দিকে ইন হুয়া ইল্লা যিকরুলিল আলামিন এ তো একমাত্র বিশ্ব জগতের জন্য উপদেশ উপদেশ বাণী লেমান শাহ আমিন কুম আই ইস্তাকিম তোমাদের মধ্যে যে চাই সোজা চলতে সে সোজা চলুক অমাতা শাও না কিন্তু শুনে রাখো তোমাদের সীমাহীন ক্ষমতা নাই এই ক্ষমতাটাও আল্লাহর কাছে চাইতে হবে তোমাদের ইচ্ছাটাও সীমাহীন না তোমাদের ইচ্ছার উপরে মহান আল্লাহর ইচ্ছা কি করছে কাজ করছে সুতরাং আল্লাহর কাছ থেকে তৌফিক সুন্দরভাবে চেয়ে নিতে হবে অমাতাশা ও না তোমরা চাইতে পারো না ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন তবে বিশ্ব জাহানের মালিক আল্লাহ যদি চান এর মানে এই নয় যে আমরা কিছুই চাইতে পারি না বরং আমরা চাই কিন্তু আমাদের চাওয়াটা হচ্ছে সীমিত আর আল্লাহর চাওয়াটা হচ্ছে সীমাহীন ওয়াসিম বুঝতে পারছেন না দেখেন আমরা কি সেফটির সাথে সহি সালামত বাড়ি যেতে চাই না রাস্তাঘাটে চলতে চাই না চাওয়াতে তো আমাদের ত্রুটি থাকে না কিন্তু তারপরও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় না হয় না সেখানে আর আমার চাওয়া চললো না আল্লাহর চাওয়া চললো অ্যাক্সিডেন্ট হলো কেউ মারা গেল কেউ আহত হইলো কেউ সহি সালামত ফিরলো হচ্ছে না হচ্ছে না তাহলে বোঝা গেল যে আমরাও তো চাইছি বাঁচাবার চেষ্টা করলাম বাঁচার চেষ্টা করলাম নিজেকে অন্যকে কিন্তু আল্লাহর চাওয়া অন্য রকম ছিল সেটাই ঘটলো এমন একটা পর্যায়ে আছে সেখানে গিয়ে মানুষ কি হয়ে যায় হ্যাঁ অক্ষম হয়ে যায় সেখানে আর চলে না কিন্তু মানুষ পাথরের মতো না মানুষ এই বোতলটার মতো না যেখানে রেখে দেওয়া হয়েছে কেউ যদি না সরায় তো থেকেই যাবে চিরকালই খেতে